আমি পাচ্ছি না তো। এদিকে আসো আসো, তোমারও তো ঠিক চিনলাম না, থাকো কোথায়? আমার মায়ের সাথে থাকি। মা থাকে কোথায়? আমার বাবার সাথে। বাবা মা দুইজনে থাকে কোথায়? একত্রে থাকি। তোর ঠিকানা কোনটা? আগে যেখানে ছিল। আগে কোথায় ছিল? এখন যেখানে আছে। বাড়ি কোথায়? তালগাছটার পিছনে। তালগাছটা কোথায়? বাড়ির সামনে। মুখোমুখি আমার বাবা ও চৌকিদার ছিল তো। আচ্ছা তুই আমার এইটা বল, তুই বাসর ঘর থেকে পালাইতেছিলি কেন? আমার বউ স্কুলের হেডমাস্টার তো। তাতে কি? তাতে কিছু না, বাসর ঘরে ঢুকে বউকে যে আদর করলাম একটু ভুল হয়ে গেল, আর অমনি বললো যাও কান্দুর উঠবোস করো। না আমি উঠবোস করে আবার বুকে সাহস নিয়ে বউকে আদর করতে গেলাম, তারপর আবার একটু ভুল করলাম, বললো যাও এবার বাইরে যে নির্লাও নিয়ে যাও। মধ্যে পালাইছো তোমাদের এই অবস্থায়, একবার নির্লাও নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন কেমন লাগে। চাচা আপনি যে রাত জেগে কষ্ট করেন আপনার খারাপ লাগে না? না খারাপ লাগবে কেন, খুব সোজা চাকরি, সেটা আবার কেমন? গ্রামবাসী রে জাগতে রাহো, নিজে ঘুমায় পড়ি। এর থেকে ভালো কাজ করতে পারতে পাইলে তো করতাম। আমার কাছে একটা কাজের সন্ধান আছে, 20,000 টাকা বেতন, থাকা খাওয়া একদম ফ্রি। বাহ কাজটা কি? না সেই রকম কিছু না, সারাক্ষণ মালিকের সাথে থাকবেন, মালিক যা যা বলে তাই করবে, অচেনা লোক দেখলে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। আর খবরদার মালিক না ঘুমালে কিন্তু ঘুমা। আমার একটা বন্ধু ছিল কাশেম, তোর মতো একদম কামড়ায় কামড়ায় ভাঙতে পারতো। আমি একদিন কাশেম রে কইলাম, আচ্ছা কাশেম তুই এত কামড়ায় কামড়ায় এক ভাঙর দাঁত এত শক্ত হইলো কি করে? কাশেম কইলো আমি রোজ বালিশ কামড়ায় কামড়ায় ছিড়ি, তুইও কর তোর দাঁত শক্ত হবে। এই দিন রাত্রে আমি বাড়ি যাইয়া দেখি বউ ঘুমাইতেছে, পাশ থেকে বালিশটা নিয়ে জোরে কামড়ানো শুরু করলাম। অমনি বউ কইয়া উঠলো, কে কাশেম আসছ? আমি তো চোর সন্দেহ কইরা যাইয়া লোকটারে জাপটায় ধরলাম। তারপর লোকটা কি বললো? দাদা আমি এই এক গোসা চাবি পাইছি, এখন এই চাবি গুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দেবো, বুঝলাই তো তালা খুলে দেখতেছিলাম কোন দোকানের চাবি। আমি তোর মহানুভবতা দেখা আরে সাইরা দিলাম। আপনাদের একটি বুদ্ধির ভান্ডার। হ্যাঁ আমার কাছ দিয়ে এত জোর বানাইছে যে আমার বুদ্ধি বাইরে গেছে, কিন্তু এখন আর কেউ আমারে বোকা বানাইতে পারে না। কিন্তু এইভাবে একটা চোর আমাকে বোকা বানিয়ে আমার সবকিছু নিয়ে গেছিল। এই তোরা শহরের ছেলেরা এত বোকা না, তা কি করে পালাইলো? এইভাবে একটা ছুরি ভাই তোরা বুকে ধরলো, তারপরে ঠিক এইভাবে এইভাবে বুক পকেট থেকে মোবাইলটাও নিয়ে নিল। তারপরে তো চিন্তা করতে লাগলো কোন দিক থেকে পালাই, কোন দিক থেকে পালাই, কোন দিক থেকে পালাই, পালানোর জায়গা পাচ্ছে না। হঠাৎ এই দিক থেকে এইভাবে পালাই চলে গেল। ছেলে কিচ্ছু বোঝে না। জামাই আসো, জামাই ও জামাই, আমার মোবাইল মানি রে গরি জামাই, জাগতে রাও। Don't you say God, Billy Cody, 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 don't you say God, Billy Cody,
ಮಾರಿ ದೇತಿ ಹೋಗಿ ತುದನ ಮೇ ಲಾಯರ್ Oh, God, I, God.